হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আর এখন আমরা দুজন এত সাজুগুজু করে নিয়েছি, আমরা একটু বেরোচ্ছি। বেরোচ্ছি বলতে পাড়ার দোকানটায় যাচ্ছি, মানে অ্যাপেলো ফার্মেসি আছে ওখানে যাব। ওখান থেকে কিছু ওষুধ কিনবো, বাবার ওষুধ কেনার আছে সেগুলো কিনবো, কারণ ডাক্তার ওষুধ চেঞ্জ করে দিয়েছে। আগের ব্লগে আমি দেখিয়েছিলাম, আমার যে মেন চ্যানেলটা ওখানেও দেখিয়েছি যে মানে বর্ষা বৃষ্টি, আমি জানি না কোথায় আমি ভিডিওটা দেব, যদি বর্ষা বৃষ্টিতে আমি দিই এই ভিডিওটা তাহলে তোমরা আগের আমার যে ভিডিওটা সেটা হচ্ছে বর্ষা বাসু চ্যানেলে দেখতে পারবে। আর যদি বর্ষা বাসুতে দিই তাহলে তো আগের ভিডিওতে দেখতেই পাচ্ছ। তো যাই হোক, মানে ওখানে বলেছিলাম যে বাবার শরীরটা ভালো না, তো বাবা আবার এসেছে ডাক্তার দেখাতে। তো ডাক্তার দেখানো হয়ে গেছে, ওখানে কিছু ওষুধ বাবা চেঞ্জ করে দিয়েছে, তো যেগুলো চেঞ্জ করে দিয়েছে সেগুলোই আনতে যাচ্ছি। আর আমার সাথে এই যে বৃষ্টি সেজেগুজে নিয়েছে, বৃষ্টি যাবে আর মা যাবে, বাবা বাড়িতে একাই থাকবে, কারণ বাবার পক্ষে তো হাঁটা চলা কিছু করাই সম্ভব না। তো বাবা বাড়িতে থাকবে আর আমরা যাব আর আসবো। বড় জোর মানে 10-15 মিনিট লাগবে, গিয়ে ওখানে ওষুধ কিনবো, তারপরে একটু ফুচকা টুচকা খেয়ে বাড়িতে ফিরে আসবো। আর আজ অভি বৃষ্টিকাজ বেরোনোর সময় বলে গেছিলো যে আজকে রবিবার, আমি তোমাকে আজকে ঘুরতে নিয়ে যাব। তো অভিকার তো কোনো পাত্তা নেই, আসবে বলে তো মনে হয় না। আজ সকাল থেকে বৃষ্টির মুডটা ভীষণ অফ মুড, মানে মুখ গোমড়া করে আছে, জানি না কেন। সকালে বোধ হয় অভি লুচি খাচ্ছিলো আর লুচির দিকে তাকিয়েছিলো, লুচিটা দেয়নি, মেবি সেই জন্য হতে পারে ওর এত রাগ, মুখটা গোমড়া করে আছে। কিন্তু বাবা নিতে আসেনি, তো কি হয়েছে, আমি তো বেড়াতে নিয়ে যাচ্ছি, বাবাকে তাও ফোন করেছি, মানে অভিকে ফোন করেছি আর অভিকে বললাম যে বৃষ্টিতে রেডি হয়ে বসে আছে, তুমি বেড়াতে নিয়ে যাবে বলেছো, তো ও হেসে বলে আমি আসছি আসছি আসছি, আমি জানি ও আসবে না, তো আমরা বরং ঘুরে আসি, 10 মিনিটের কাজ সেরে চলে আসি, সাথে করে আমারও একটু ফুচকা খাওয়া হয়ে যাবে, আর ব্যাস এগুলোই হবে। আর একটু যা জিনিসপত্র কেনা আছে সেগুলো কিনবো। আর এই যে সেজে নিয়েছে, এই যে এটা না, এটা আগের ব্লগে আমি দেখিয়েছিলাম কোথা থেকে নিয়েছি না নিয়েছি। তো চলো আমি বরং বেরোই, আর আজকের ব্লগটা আশা করি তোমাদের দেখতে খুব ভালো লাগবে। বলো 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 বলো, কিছু বলো কিছু বলো, না না বলো, একটু হেসেছে একটু হেসেছে একটু হেসেছে, মন খারাপ কেন না, ও মন খারাপ কেন, কী হয়েছে কী হয়েছে, ও মাম্মা আজ আচ কী হয়েছে না কী হয়েছে, মন খারাপ, বৃত্তিকে নাও বৃত্তিকে কোলে নাও, আমি মাস্ক পরি, আরে আমার চুল ছিল না, চুল 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 চুল, মাস্ক পরি মাস্ক পরি, পারফিউম লাগাও, অল্পই লাগিয়ে দিই, তা আমিও লাগাতে ভুলে গেছি, পারফিউম একটু লাগিয়ে নিই। আর আমি এখানে ইউজ করছি দ্য ম্যান কোম্পানির পারফিউম, বডি পারফিউম আছে, আর এটার শেড আছে হচ্ছে ব্লু। আমি বরং আগে ঘুরে আসি আর তারপরে এটা কী কী না কী, কারণ তোমরা জিজ্ঞাসা করবে যে কোথা থেকে নিয়েছি, সমস্ত কিছু আমি এসে শেয়ার করব। আগে বরং আমি ঘুরে আসি, নাহলে দোকানপাট বন্ধ হয়ে যাবে এবার, অলরেডি 1:30 বেজে গেছে, তো চলো আগে বেরোনো যাক। তো দেখাবো তোমাদের যে বৃষ্টি রাস্তায় বেরিয়ে কি করেছে, কিন্তু তার আগে তোমাদের একটু ইন্টারাপ্ট করছি, কারণ আমি তোমাদের আগে পারফিউমটা দেখিয়ে দিই। আমি এখানে যে পারফিউমটা ইউজ করলাম যাওয়ার আগে সেটা হচ্ছে দ্য ম্যান কোম্পানির পারফিউম আছে, আর এটা শেড আছে হচ্ছে ব্লু। এটা স্পেশালি কিন্তু মেনদের জন্য, কিন্তু আমি হ্যাঁ ছেলেদের পারফিউম আমিও ইউজ করি, আমি নিয়েছি অভিকের জন্য, কিন্তু আমি অভিক দুজনাই ইউজ করি, আমার বেশ ভালো লাগে ছেলেদের পারফিউম ইউজ করতে। আর এটা 120 ml আছে, আর এটা 1000 স্প্রে করতে পারবে, লং লাস্টিং পারফিউম আছে। আর আমি এই প্রোডাক্টটা নিয়েছি ট্রেল থেকে, যারা জানো না ট্রেল কি তাদের জন্য বলে দিই, ট্রেল হচ্ছে শর্ট ভিডিও কাম ই কমার্স অ্যাপ, যেখানে তোমরা অথেন্টিক প্রোডাক্ট পেয়ে যাবে অনেক অনেক ডিসকাউন্টে। আর এখন চলছে আর্লি বার্ড অফার, যেটা হচ্ছে 1 অক্টোবর থেকে 7 অক্টোবর অবধি চলবে। আর এখানে মেবলিন, প্লাম, তারপর লরিয়াল সব ধরনের ব্র্যান্ডেড প্রোডাক্ট পেয়ে যাবে অনেক অনেক ডিসকাউন্টে, মানে 70% অবধি ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। আর আমি কিন্তু এই পারফিউমটা পেয়েছি অফারে, এটার প্রাইস ছিল হচ্ছে 350 rupees, যেটার মধ্যে ডিসকাউন্ট ছিল, তার উপরে আমি আমার কুপন কোডটা অ্যাড করেছি 9RDTRL20, এটা অ্যাপ্লাই করে আমি আরও 20% ডিসকাউন্ট পেয়েছি। আর আফটার ডিসকাউন্ট প্রোডাক্টের প্রাইস পড়েছে 263 rupees, তো বুঝতেই পারছো হিউজ একটা ডিসকাউন্টে কিন্তু আমি পেয়ে গেছি প্রোডাক্ট। আর ট্রেলে কিন্তু ফ্রি ডেলিভারি দেয়, তো এটাও একটা ভীষণই ভালো জিনিস। আর আমি লিঙ্ক দিয়ে দেবো, প্রোডাক্ট লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে চেক করতে একদম ভুলবে না, তো যাও আর গিয়ে অনেক অনেক শপিং করো। অবিত্তি কোথায় যাচ্ছি, আমরা কোথায় যাচ্ছি, আমরা কোথায় যাচ্ছি, ডাবল চিন ডাবল চিন, বেউ বেউ যাচ্ছি, তো আমাদের লিফ্টে চলে এসছে।
কেমন গন্ধ গো পারফিউমটার? কেমন গন্ধ? কেমন মা, কেমন গন্ধ পারফিউমের? সুন্দর না? অনেক কম দাম, কম দামে, দামে কম মানে ভালো, দামে কম মানে ভালো। চলো চলো, মায়ের এত ঘোরার নেশা, আমাদের এই সোজা রাস্তাটাই গেলেই ওষুধের দোকান। একটুখানি মানে 2 মিনিটেরও হাঁটা না, ওদের 1 মিনিটেই পৌঁছে যাওয়া যায়। মা বলে ওই পেছন দিয়ে চো ঘুরতে ঘুরতে যাই, মানে এত ঘোরার নেশা। কৃষ্ণপাড়া রোজ কোথাও না কোথাও বেরোয়, কোথাও না কোথাও ঘুরতে বেরোয়, আর এখানে এলে পরে পুরো আটকা পড়ে যায়। ওই জন্য বলে যে মানে রোজই মা বলে চো একটু ঘুরে আসি, চো একটু ঘুরে আসি, কিন্তু ঘুরে আসা আর মায়ের হয় না। অমিত্তি কেমন লাগছে? কেমন লাগছে? এই যে আমাদের মেট্রোপলিটনের দুর্গা মন্দির, মন্দিরের ওখানে প্যান্ডেলও শুরু হয়ে গেছে, অনেকদিন ধরেই শুরু হয়েছে দুর্গা পুজোর প্যান্ডেল। আর আমাদের টুকটাক যা কাজ ছিল সেগুলো করে নিলাম, আর অল বাস্কেট আমাদের পাড়াতে না নতুন হয়েছে, তো ওখানেই গেছিলাম। আমি আগে ওখানে যাইনি, ওখান থেকে ঘুরে ঘুরে যেতাম আর অন্য দোকান থেকে নিতাম, তো আজ ভাবলাম যে না ওখানে যাই, একটু ঢুকি, ওই টুকটাক যা জিনিসপত্র নেওয়ার ছিল। মা তো কিছুই নিতে দেবে না, পপকর্ন তাও নিতে দেবে না, না তোর খাওয়া বারণ, চকলেট তাও খাওয়া বারণ, তাও তো জোর করে করে নিয়েছি আর কি। আমার আসলে সুগারের জন্য তারপর থেকে ডাক্তার যখন বারণ করেছিল তারপর থেকে আর খাই না, কারণ সুগার বেড়ে গেলে তখন আমারই কষ্ট সেইভাবে। আর মা তো মাই হয় যে সুগার বেড়ে গেলে আমার কষ্ট, আর আমার কষ্ট মানে মা এখানে পড়ে থাকতে হবে সব ভেবে মা না 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 করে যাচ্ছে। কিন্তু হ্যাঁ, একটা নিয়েছি, মাও মিল্কি বার খেতে ভালোবাসে, আমিও মিল্কি বার খেতে ভালোবাসি, সেই জন্য একটাই নিয়েছি, ভাগে যোগে অল্প অল্প করে খেয়ে নেবো আর কি। মিষ্টি ও বৃষ্টি, বৃষ্টি মন দিয়ে রাস্তার পেছনে যে গাড়ি ঘোড়া গুলো যাচ্ছে ওখান দিয়ে মন দিয়ে সেগুলো দেখছে, সামনের দিকে দেখছে সেটা না, মন দিয়ে পেছনটা দেখছে। আর বৃষ্টি একা একাই করে বক বক করে যাচ্ছে, হয় ওর ঘুম পেয়েছে আর না হলে একটু বেশি খুশি হয়ে গেছে, এই দুটো হলে একমাত্র করে যাই। তার হ্যাঁ হ্যাঁ, মন্দির খুব সোজা সজির, এই যে পেছনে আমাদের বাড়িটা নতুন বাড়ি হচ্ছে সেটাই মা দেখালো যে ও এই রাস্তাটা মানে মন্দিরের ঠিক অপোজিটের রাস্তাটাই নতুন বাড়ি যেটা হচ্ছে, আর পেছনের রাস্তাটা হচ্ছে আমাদের। তো বেরিয়েছি ওখানে একটুখানি এদিক ওদিক ঘুরে নিলাম, এদিক ওদিক না মানে এই সামনের রাস্তা দিয়ে ঘুরে বাড়িতে ঢুকবো আর গিয়ে পপকর্ন খাবো। পপকর্নটা 2 মিনিটে হয়ে যায়, যে পপকর্ন সেটা কিনেছি রেডি টু কুক ওই পপকর্ন। মিত্তি খুশি হয়েছ? তুমি খুশি হয়েছ বেউ বেউ গিয়ে? কতটা খুশি! উরে বাবা, খুব খুশি হয়েছ? এতক্ষণ তো হাসছিলে না, মুখ গোমড়া ছিল, এখন এত খুশি? বাড়িতে এসে সবার সাথে দেখা হলে তো হাসু দিতে হয়, একটুখানি হেসে দিতে হয় না? এই হাসু নি, এ বাবা যত খুশি বাড়িতে। হ্যাঁ, সকাল থেকে রাগ করে 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 রাগ ভেঙেছে? আর রাগ করনি তো, বাবা নিয়ে যায়নি, আমি কিন্তু ঘুরিয়ে আনলাম, আমি কিন্তু ঘুরিয়ে আনলাম, ঘুরিয়ে আনলাম তো তোমায়। তাহলে তাহলে উলি বাবা উলি বাবা, এবার এগুলো ছাড়ো, এই যে এত সাজুগুজু করেছো এগুলো খুলবে, খুলে দেব চাঙ্কা বুড়ি, খুলে দেব। আহা 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 আহা, চঙ্কু চঙ্কু বলি বাবালি বলি বাবালি। ত
তো আমরা বাড়ি ফিরে এসেছি, এবার বৃষ্টিকে ফ্রেশ করিয়ে দেবো। আর আমি হব না, আমি ওকে ফ্রেশ করে দিই, আমি করাবো না, মাই ওকে করিয়ে দিয়ে মা ধরবে। আমি বরং ভাবছি যে রেডি যখন আছি একটা হল ভিডিও বানিয়ে নেবো। রেডি হওয়ার চক্করে পড়ে আমার ভিডিওটা বানানো হচ্ছে না, তাই ভাবছি রেডি আছি তো বসে এখনই ভিডিওটা বানিয়ে ফেলি। আর আশা করি তোমাদের আজকের এই আমাদের ছোট্ট এই ঘোরা এদিক ওদিক ঘোরা এই ভিডিওটাও তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলবে না, ফ্রেন্ড ফ্যামিলি সবার সাথে শেয়ার করতে ভুলবে না। অবশ্যই কমেন্ট করো যে এরকম ছোটখাটো ব্লগ তোমাদের কেমন লাগছে। আর তোমাদের সাথে আমার দেখা হবে আমার নেক্সট ভিডিও। টেক কেয়ার, বাই বাই, বাই দিয়ে দাও। তোমার তো শুধু লালই পড়ে, বাই দিয়ে দাও, বাই দিয়ে দাও। হ্যাঁ, বাই বাই, বাই বাই।